বাগুইয়াটিতে জোড়া খুনের ঘটনায় বিস্ফোরক দাবি সৌগত রায়ের। বাগুইয়াটিতে নিহত কিশোরদের একজন মাদকাসক্ত ছিল, দুই কিশোর 50,000 টাকা কোথা থেকে পেল? সৌগত রায়ের মন্তব্য ভাইরাল হওয়ায় শুরু হয়েছে বিতর্ক। বাগুইয়াটিতে জোড়া খুনের ঘটনায় বিস্ফোরক দাবি করেছেন এবার তৃণমূল সাংসদ সৌগত রায়। বাগুইয়াটিতে নিহত কিশোরদের একজন মাদকাসক্ত ছিল, এই দুই কিশোর 50,000 টাকা কোথা থেকে পেল? এই প্রশ্নই তুলেছেন সৌগত রায়, আর তার এই মন্তব্য ভাইরাল হওয়ায় শুরু হয়েছে বিতর্ক। বাবা মা দুঃখ করছে, তো অপরাধীদের ধরা হয়েছে। আমি শুনলাম ছেলে দুটো, একটা অন্তত সে ড্রাগসের নেশা, একটা বাচ্চা ছেলে 16 বছর বয়স, N10 বলে একটা ট্যাবলেট পাওয়া যায় সেইটা খেত, সেটা খেয়ে জীবন। একটা ছেলে 16 বছর বয়সে 50,000 টাকা একটা মোটর বাইক কেনার জন্য নিল, কোত্থেকে পায়? আমি তো দিতে পারবো। বোঝা গেছে ওর 72 পার হয়েছে। এবার রাঁচি ঘুরে আসুন। বাগুইয়াটিতে নিহত কিশোরদের মাদকাসক্ত বলে দাবি করায় সৌগত রায়কে পাল্টা কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। উনি কি সাপ্লাই করতেন? বয়স হয়েছে, যান রাঁচি ঘুরে আসুন কিছুদিন, ওনার প্রকাশ্যে কথা বলা ঠিক নয়। বোঝা যাচ্ছে 72 পার হলে যা হয় মানুষের তাই প্রভাব পড়েছে, বুদ্ধিশুদ্ধি ঠিক নেই, মাথা ঠিক নেই, রাঁচি গিয়ে ঘুরে আসা উচিত আর রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। বাগুইয়াটিতে জোড়া খুনের ঘটনায় আজ বিস্ফোরক দাবি করেছেন সৌগত রায়। তাঁর বক্তব্য, বাগুইয়াটিতে নিহত কিশোরদের মধ্যে একজন মাদকাসক্ত ছিল, N10 গোছের ওষুধ সে খেত, এমনটাই তার দাবি, এবং দুই কিশোর 50,000 টাকা বাইক কেনার জন্য কোথা থেকে পেল? এই প্রশ্ন করেছেন, প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়, এবং তার এই মন্তব্য ভাইরাল হওয়ায় ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। অপরাধীদের ধরা হয়েছে, আমি শুনলাম ছেলে দুটো, একটা অন্তত সে ড্রাগসের নেশা, একটা বাচ্চা ছেলে 16 বছর বয়স, N10 বলে একটা ট্যাবলেট পাওয়া যায় সেইটা খেত, সেটা খেয়ে জীবন। একটা ছেলে 16 বছর বয়সে 50,000 টাকা একটা মোটর বাইক কেনার জন্য নিল, কোত্থেকে পায়? আমি তো দিতে পারবো। ছেলেরা অনেক ভুলপথে যাচ্ছে। এই কয়েকদিন আগে দুটো ছেলে খুন হতো, আমি গিয়েছিলাম তাদের বাড়ি, বাবা মা দুঃখ করছে, তো অপরাধীদের ধরা হয়েছে। আমি শুনলাম ছেলে দুটো, একটা অন্তত সে ড্রাগসের নেশা, একটা বাচ্চা ছেলে 16 বছর বয়স।